নমস্কার বন্ধুরা, টেকটা সুমন চ্যানেল নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি কথা বলবো স্যামসং এর নোট সিরিজের লেটেস্ট ফোন স্যামসং গ্যালাক্সি নোট 10 লাইট সম্পর্কে। এই ভিডিওতে আমি স্যামসং গ্যালাক্সি নোট 10 লাইটের টপ ফিচার সম্পর্কে কথা বলবো, যেটা এই ফোনটাকে দিয়েছে একটা নেক্সট লেভেল পারফরমেন্স, একটা গেম চেঞ্জিং ফোন। কারণ এটা শুধু নামে শুধু নোট 10 লাইট, এতে এমন এমন ফিচার্স প্যাক করা হয়েছে যেটা একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স। তো জানতে হলে আজকে এই ভিডিওটা আগে দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা তোমার ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের সাথে একটা সুমন চ্যানেল। চলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা আইকনে ক্লিক করে নেবে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে, আর লাইক করলে অনেক বেশি মোটিভেশন পাই তোমাদের থেকে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে স্যামসাংয়ের যে নোট সিরিজের যে ফোনগুলো হয়, এটা কিন্তু স্যামসাং একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হয়। আসলে স্যামসাংয়ের তিন রকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হয়, একটা হলো গ্যালাক্সি এস সিরিজ, গ্যালাক্সি নোট সিরিজ এবং গ্যালাক্সি ফোল্ড সিরিজ। গ্যালাক্সি নোট সিরিজ একটা প্রফেশনাল লেভেলের ফোন, আর এটাকে মেনলি যারা প্রফেশনাল তাদেরকে মাথায় রেখেই এই ফোনটাকে ডিজাইন করা হয়। এই ফোনের মেন বিশেষত্ব হলো এই ফোনের সঙ্গে একটা এস পেন দেওয়া হয়, যেটা এই ফোনের একটা অন্যতম পরিচয়। আর এই ফোনের ডিসপ্লে, এই ফোনের ব্যাটারি, ক্যামেরা, ডিজাইন, প্রসেসর, স্টোরেজ সব কিছু হয় নেক্সট লেভেলের। মানে এই মুহূর্তে মার্কেটে নতুন যা কিছু আছে, ফ্ল্যাগশিপ লেভেলের মডার্ন যা কিছু আছে সব কিছুকে তারা এই নোট সিরিজের মধ্যে প্যাক করে দেয়। আর এই যে গ্যালাক্সি নোট 10 লাইট, যেটা সময় আজকে আমি কথা বলবো, এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট 10 এরই একটা ছোট সংস্করণ বলতে পারো, মানে লিটিল ভার্সন বলতে পারো। কিন্তু এর মধ্যে যে ফিচার্স প্যাক করা আছে, এটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি সর্বপ্রথমে আসবো এই ফোনের সর্বপ্রথম হাইলাইটে, যেটা হলো এই ফোনের ডিজাইন। স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইট যেহেতু নোট 10 লাইট, তাই এই ফোনের যে ডিজাইন সেটা একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন হবে। আর তার সঙ্গে এই ফোনের রিয়ার প্যানেলে আমরা দেখতে পাচ্ছি একটা স্কোয়ার কাট আউট দেওয়া হয়েছে এই ফোনের ক্যামেরার জন্য, যেখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরা সেট আপ সম্পর্কে আমি পরে আসবো, কিন্তু এই ফোনের যে ব্যাক প্যানেল সেটা একেবারে পলি কার্বনেট বডি দিয়ে তৈরি, এখানে কোনো গ্লাস বডি ইউজ করা হয়নি, তাই হাত থেকে পড়ে গেলে যে ভেঙে যাবে এই চিন্তাটা একেবারেই নেই। কিন্তু যেহেতু পলি কার্বনেট বডি, তাই ইউজ করলে স্ক্র্যাচ অবশ্যই পড়বে, তাই অবশ্যই এই ফোনটাকে একটা কভার লাগিয়ে ইউজ করতে হবে, যেটা এই ফোনের বক্সের সঙ্গেই আসছে। এরপরে আসছি এই ফোনের 3.5 MB অডিও জ্যাকে। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হওয়া সত্ত্বেও এই ফোনের ডেডিকেটেড 3.5 MB অডিও জ্যাক দেওয়া হয়েছে। আর আমরা বর্তমানে দেখছি যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন থেকে 3.5 MB অডিও জ্যাককে উড়ি দেওয়া হচ্ছে স্পেস কমানোর জন্য, ফোনটাকে স্লিম করার জন্য, কিন্তু এই ফোনের ডেডিকেটেড 3.5 MB অডিও জ্যাক আছে। আর এই ফোনের যে অডিও আউটপুট, তা আমরা প্রত্যেকেই জানি যে স্যামসাংয়ের ফোনের অডিও আউটপুট কতটা অ্যামেজিং, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি হয় সেটা কিন্তু এই ফোনে উপস্থিত। এরপরে আসি এই ফোনে হাইব্রিড সিম স্লটে। এই ফোনে দেওয়া হচ্ছে হাইব্রিড সিম স্লট, মানে স্যামসাং আমাদেরকে মেমোরি এক্সপান্ডেবল করার একটা অপশন দিচ্ছে। এখানে আমরা হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছি। আর যেহেতু এই ফোনের ব্যাক প্যানেলটা ক্রাউড ব্যাক প্যানেল, তাই এই ফোনটা ইন হ্যান্ড ফিলিং অনেক ভালো হবে, কারণ ক্রাউড ব্যাক প্যানেল হলে ফোনটা হাতে নিয়ে অনেক কমফোর্টেবল ফিল হয়। তো এই হলো এই ফোনের একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন। তো বন্ধুরা, এরপরে আমি আসবো এই ফোনের সামনে, যেখানে দেওয়া হচ্ছে স্যামসাংয়ের সুপার এমো এলইডি ডিসপ্লে। আর স্যামসাংয়ের সুপার এমো এলইডি ডিসপ্লে পিকচার কোয়ালিটি কতটা অ্যামেজিং তা আমরা প্রত্যেকেই জানি। এই ফোনে দেওয়া হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার এমো এলইডি ডিসপ্লে, ইনফিনিটি ও নটচের সঙ্গে। আর এই নটচের সাইজ কিন্তু অনেক ছোট, যার মধ্যে দেওয়া হচ্ছে 32 MP ফ্রন্ট সেলফি ক্যামেরা। সামনে থেকে এই ফোনটা দেখতে খুব সুন্দর এবং একটা মডার্ন লুকস আসে, কারণ এই ফোনের যে বেজেল চিন একেবারে নেই বলে চলে, পাতলা পাতলা বেজেল দেওয়া আছে। তো এটাকে দেখে একটা মডার্ন ফোন বলেই মনে হয়। আর এই ফোনে আমরা অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তো এই ফোনে যেহেতু নোটিফিকেশান লাইট নেই, কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে আছে, তো আমাদেরকে সবসময় আমরা স্ক্রিনেই নোটিফিকেশান দেখতে পাবো। আর তার সঙ্গে বলবো, এই ফোনে যেহেতু সুপার এমো এলইডি ডিসপ্লে দেওয়া আছে, তাও স্যামসাংয়ে, তো আমরা জানি ওয়ান অফ দ্য বেস্ট পিকচার হয় স্যামসাংয়ের সুপার এমো এলইডি ডিসপ্লে দেয়। তাই এই ফোনের যে কালার সেটা একেবারে ন্যাচারাল কালার আসবে, কন্ট্রাস্ট, এইচডিআর, তার সঙ্গে ব্রাইটনেস, তার সঙ্গে শার্পনেস একেবারে নেক্সট লেভেল হবে। তো ডিসপ্লে কিন্তু এই ফোনে একটা অন্যতম কি হাইলাইট ফিচার। আর তার সঙ্গে এই ফোনে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা এই ফোনে দেওয়া হয়েছে ডিসপ্লের নিচেই। এরপরে আমি আসছি এই ফোনের একটা অন্যতম বড় কি হাইলাইট ফিচারে, সেটা হলো
ম্যাজিক্যাল অর ইন্টারেস্টিং অর এক্সাইটিং অর সামথিং ক্রেজি এসপেন। আর এই এসপেন দিয়ে আমরা এই ফোনে অনেক কিছু ভালো ভালো ফিচার্স, অ্যাডভান্স ফিচার্স আমরা এখানে এনজয় করতে পারবো। যেমন এই এসপেন দিয়ে আমরা ফোনটাকে দূরে কোথাও রেখে রিমোটলি এসপেন দিয়ে একটা আমরা ফটো ক্লিক করতে পারবো। এআর ডুডল ইউজ করে ফানি ফেস আমরা ড্র করতে পারবো। আমরা ডাইরেক্টলি একটা নোট লিখতে পারবো। ফোনটাকে ওপেন করার দরকার নেই, জাস্ট আমরা এসপেনটাকে বের করেই ফোনের ওপরে একটা নোট লিখে ফেলতে পারবো। তো এই এসপেন দিয়ে আমরা এই ফোনে অনেক ভালো ভালো অ্যাডভান্স ফিচার্স আমরা এখানে এনজয় করতে পারবো। আর এই এসপেন হলো এই ফোনে একটা অন্যতম বড় কি হাইলাইট ফিচার, কারণ এই 19,000 টাকা বাজেটে অন্য কোনো ফোনে কিন্তু এসপেন নেই। তাই এসপেন এই ফোনে একটা সত্যিকারের একটা বড় স্পেশাল কি হাইলাইট ফিচার হয়ে যায়। 4 নম্বরে আমি আসছি এই ফোনের ক্যামেরাতে। এই ফোনের রিয়ারে ইউজ করা হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 3টে ক্যামেরা হলো 12 মেগাপিক্সেলের, আর তার সঙ্গে একটা এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে, এবং সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। তো এখানে আপনাকে একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটা, কারণ এখানে দেওয়া হচ্ছে 12 পিক্সেল টেকনোলজি। তো আমি এখানে স্ক্রিনে কিছু ক্যামেরা স্যাম্পেল শেয়ার করছি, তো তোমরা এখানে দেখো যে ক্যামেরা পিকচার কোয়ালিটি কতটা ভালো, নিচে আমাকে কমেন্টে তোমরা বলো। আর তার সঙ্গে এই ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করে আমরা এখানে আল্ট্রা ওয়াইড ভিডিও রেকর্ডিং করতে পারবো। আর যারা এই 29,000 টাকার বাজেটে যারা একটা ভালো ফোন চাইছে ব্লগিং করার জন্য, তাদেরকে আমি অবশ্যই গ্যালাক্সি Note 10 Lite আমি সাজেস্ট করবো, অ্যাডভাইস করবো। আর এই ফোনের ক্যামেরা একটা অন্যতম বড় কি হাইলাইট ফিচার হলো এখানে আমরা OIS দেখতে পাবো, যার জন্য আমরা যখন ভিডিও যখন রেকর্ড করবো তো ভিডিও একবারে স্টেবল থাকবে। সুপার স্টেডি ভিডিও মোড এই ফোনে দেওয়া হয়েছে। তাই এই ফোনের ক্যামেরা হলো একেবারে নেক্সট লেভেলের ক্যামেরা, ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স আপনি, ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স আপনি এই বাজেটে পেয়ে যাবেন। তো এবারে আমি সবার শেষে আসবো এই ফোনের পারফরমেন্সে। এই ফোনের নাম্বার 6 ফিচার্স হলো এই ফোনের পারফরমেন্স। এই ফোনে দেওয়া হচ্ছে Exynos 9810 প্রসেসর, যেটা একটা একটু পুরনো প্রসেসর হলো, এটা কিন্তু ডে টু ডে লাইফে টাফ থেকে টাফ কাজ অনেক স্মুথলি করে ফেলতে পারে। এবং তার সঙ্গে দেওয়া হচ্ছে 6GB RAM অথবা 8GB RAM-এর ভেরিয়েন্টের অপশান। এখানে স্টোরেজ ভেরিয়েন্ট একটাই দেওয়া হচ্ছে 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজের স্পিডটা কিন্তু অনেক বেশি। রি স্পিড এখানে হলো 556 MBPS এবং রাইট স্পিড হলো 208 MBPS। তাই বলবো হচ্ছে রি স্পিড যেহেতু বেশি, তার সঙ্গে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে, তার সঙ্গে 8GB RAM, তো বলবো হচ্ছে এখানে পারফরমেন্সের দিক থেকে কোনো কমতি হয়নি। হ্যাঁ, এখানে Snapdragon 855 দিলে ভালো হতো, কিন্তু Exynos 9810 Snapdragon 855 থেকে আমি বলবো খুব একটা কিছুই নেই, এটা Snapdragon 855-এর সমতুল্যই বলা যায়। তো এই পারফরমেন্সও হলো এই ফোনের একটা অন্যতম বড় কি হাইলাইট ফিচার, যেখানে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে। ইউ ক্যান স্টোর 500 মুভি, 500,000 songs and 1 million photos on the Galaxy Note 10. This phone is a game changer. I'm going to tell you some interesting features of this magical or interesting or exciting or something crazy S Pen. তো বন্ধুরা, এবারে আমি আসছি গ্যালাক্সি নোট 10 লাইটের প্রাইসিংয়ে। গ্যালাক্সি নোট 10 লাইট দুটো র্যাম ভেরিয়েন্টের সঙ্গে আসছে, 6GB RAM এবং 8GB RAM, দুটো র্যামের সঙ্গে আছে 128GB ইন্টারনাল স্টোরেজ। 6GB RAM যেটা প্রাইস হলো 38,999 rupees, 8GB RAM যেটা প্রাইস 40,999 rupees। এই ফোনটা অবশ্যই ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আর এই ফোনটা 3টে কালারের সঙ্গে আসছে, ওরা গ্লো, ব্ল্যাক এবং রেড। আমার রেড কালারটা অবশ্যই আমি কনফিউজ করবো, রেড কালার একটা ইউনিক কালার হয়ে যায় এবং একটা আই ক্যাচ কালার হয়ে যায় রেড কালার, আর রেড কালার একটা ভালোবাসার প্রতীক হয়ে যায়। তাই রেড কালারটা আমি এখানে অবশ্যই আমি চুজ করবো, সুন্দর কালার। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও, যেখানে আমি তোমাদেরকে গ্যালাক্সি নোট 10 লাইটের টপ ফিচার্সগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। প্রাইস অনুযায়ী এই ফোনটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ফোন, কারণ এই ফোনটা জাস্ট নামেই নোট 10 লাইট ফিচার্স, এতে সব গ্যালাক্সি নোট 10 থেকে দেওয়া হয়েছে। আর প্রাইসিংও এটা কম রাখা হয়েছে, 38,999 rupees, আর এটা আস্তে আস্তে এটার প্রাইস আরও কমে যাবে যখন ফ্লিপকার্ট বিগ ব্যাং সেল চলবে। যাই হোক, এই হলো আজকের ভিডিও। তো যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক দেবে, যদি না ভালো লাগে আমাকে ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবে এই ভিডিও ভালো লাগেনি। যদি আমাকে কিছু কোশ্চেন করার থাকে, কিছু বলার থাকে, নিচে আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর একটা অনেক বড় কথা, সেটা হলো
লকডাউন শেষটা হওয়া পর্যন্ত বাড়িতে বসে থাকো, বাড়ি ছেড়ে দরকারি কাজ ছাড়া একেবারে বাড়ি বাইরে বেরোবে না, হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখবে, মুখে মাস্ক পরবে, আর চেষ্টা করবে 1 মিটার দূরত্ব বজায় রাখার। কারণ ভারতবর্ষ অনেক বড় দেশ, এই দেশে যদি এই রোগটা, এই করোনা ভাইরাস যদি একটা মহামারী আকার নিয়ে নেয়, তাহলে এই দেশটা শেষ হয়ে যাবে। যেমন আমেরিকা, স্পেন, ফ্রান্স, ব্রিটেনের খবর তো আমরা জানি, তো সেরকম আমাদের ইন্ডিয়া হয়ে যাবে। তাই বলছি, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। টাটা।